এখন যদি ছোট ছোট জিনিসে এরকম হয় আমি কি করবো? কিন্তু মানে সিম্পল টুই কিছু কোনো রেজিগনেশন নেই কিছু নেই। জি চব্বিশ ঘন্টার খবরশীল মহল বিসিসিআই সভাপতি পদ ছাড়েননি মহারাজ, তার করা টুইট একটি বিজ্ঞাপন ক্রিয়েটিভ এমনটাই জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও। সৌরভ পোস্ট করেছেন, নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছি, বহু মানুষের উপকার করতে চাই। আর তারপরে জল্পনা হয় সৌরভ কি এবার রাজনীতিতে বিসিসিআই এর পদ কি তিনি ছাড়তে চলেছেন। এরপরে জি চব্বিশ ঘন্টা জানায় এই পোস্ট আসলে একটি বিজ্ঞাপন ক্রিয়েটিভ। তারপরে সংবাদ সংস্থা ANI কে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন সৌরভ পদত্যাগ করেননি। পরে সৌরভ নিজে জানান এই পোস্ট আসলে শিক্ষামূলক অ্যাপের প্রচার, খুব শীঘ্রই সেই অ্যাপ লঞ্চ করবেন তিনি। তার টুইট ঘিরে এত জল্পনা হয়েছে জেনে খানিকটা অবাকই হয়েছেন মহারাজ। আমি একটা নতুন অ্যাপ লঞ্চ করেছি, এডুকেশন অ্যাপ ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ করেছি, সেটার স্কুলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ইটস অ্যান এডুকেশনাল অ্যাপ ওয়ার্ল্ড ওয়াইড উইথ ক্লাস প্লাস। এটা কি তোমার একদম নিজস্ব ভেঞ্চার? আমি তো অবাক হয়ে গেছি শুনে। এখন যদি ছোট ছোট জিনিসে এরকম হয় আমি কি করবো? কিন্তু সিম্পল টুইট কিছু কোনো রেজিগনেশন নেই কিছু নেই।